এবার যে অঙ্কটি করাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি অক্টোবর 2012 এবং এপ্রিল 2008 সালে আমাদের এমআইএ এর পরীক্ষা এসেছিল। অক্টোবর 12 এবং এপ্রিল 8 এসেছিল এবং এই অঙ্কটি আমাদের গাইডের 9 নম্বর অঙ্ক। সো প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে, গিভেন 2x ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব দুইবার। তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সো এক্স টু এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2। এখন এইটার ওয়াই টু দি পাওয়ার 1/m এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে 1/m ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস 1। কিন্তু ওয়াই তো এক্স না, আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু ওয়াই এক্স না হয় এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে। সো এটা হয়ে যাবে ইনটু ওয়াই 1 প্লাস এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1/m সামনে আসবে। সো মাইনাস প্লাসে মাইনাস 1/m ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m মাইনাস 1 ইনটু ওয়াই 1, কারণ ওয়াই তো এক্স না, আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেব। সো এবার আমরা যদি এই ওয়াই টু দি পাওয়ার এম ইনটু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 লিখি তাও লিখতে পারি। সো পরের লাইনে আমরা লিখতে পারি 2 ইকুয়াল টু 1/m ওয়াই টু দি পাওয়ার 1/m ডিভাইডেড বাই এই মাইনাস 1 থাকার কারণে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 লিখলাম। এবং ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 সূচকের নিয়মে যদি লিখি তাহলে 1/y লেখা যায়। সো একবারে আমি এই ওয়াই এর উপরে যে মাইনাস 1 আছে সেটার জন্য আমরা এখানে একটা ওয়াই লিখে দিতে পারি। একইভাবে এখানে একটা ওয়াই 1 থাকলো, একইভাবে আমরা এখানেও লিখতে পারি মাইনাস 1/m, এখান থেকে একটা ওয়াই নিচে লেখা যায় এবং ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m এবং ইনটু ওয়াই 1 হয়। সো উভয়ের কাছে যেটা কমন আছে, আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কমন আছে হচ্ছে উভয়ের কাছে ওয়াই 1 ডিভাইডেড বাই এম ওয়াই, কমন থাকার কারণে আমরা কমন নিয়ে নিলাম, ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m হয়। কিন্তু আমাদের 2x এর ভ্যালু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m, কিন্তু এখানে একটা মাইনাস আছে, আমরা কিন্তু এটাকে এই ইচ্ছা করলেই 2x লিখতে পারছি না। সো আমরা উভয় পক্ষকে এখানে বর্গ করে দেব। সো বর্গ করে দিলে কী সুবিধা হয় দেখা যাক। সো আমরা এখানে লিখতে পারি 4 2 স্কোয়ার 4 ইকুয়াল টু ওয়াই 1 স্কোয়ার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা পড়ে যায় যেটা একটা অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তটা আমরা লিখে ফেলি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সো এখানে ওয়াই টু দি পাওয়ার এম কে এ এবং ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m কে বি ধরলে আমরা ওই ফর্মুলা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4 ওয়াই টু দি পাওয়ার 1/m ইনটু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m, এটা কিন্তু লেখা যায়। আমরা এটা মুছে ফেলি। সো আমরা এই অনুসিদ্ধান্তের কারণে এটা লিখতে পারলাম। এখন কিন্তু আমরা এই অংশে মান বসিয়ে দিতে পারি 2x এবং ওয়াই টু দি পাওয়ার 1/m এবং ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m সূচকের নিয়মে কাটাকাটি হয়ে 1 হয়ে যায়, কারণ ওয়াই টু দি পাওয়ার 1/m এবং ইনটু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m যদি আমরা সূচকের নিয়মে যোগ করি তাহলে 1/m মাইনাস 1/m কাটাকাটি হয়ে হয় ওয়াই টু দি পাওয়ার 0 এবং কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। অন্যভাবে বলা যায় ওয়াই টু দি পাওয়ার 1/m আর মাইনাস 1/m মানে ভাগ, ভাগ করেও এটা কেটে দেওয়া যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 এইটুকুর মান হচ্ছে 1 এবং এইটুকুর মান হচ্ছে 2x। যদি আমরা এটা বসিয়ে দিই এর পরের লাইনে তাহলে আমরা লিখতে পারি এর পরের লাইনটা হবে 4 ইকুয়াল টু 4, আমরা এটা একটু আড়াআড়ি গুণ করে দিই 4m স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই 1 স্কোয়ার ইনটু এটা হচ্ছে 2x হোল স্কোয়ার মাইনাস 4।
সো আমরা এটা একবার ডিফারেন্সিয়েশন করলাম, এর পরের ধাপে আমরা এটুকু মুছে তারপরে করব। সো আমরা যে লাইনটা পেলাম সেটা হচ্ছে 4m² y² = এই লাইনটা আমি আবার লিখে নিচ্ছি, y² 4 2² 4 x² -4। এবং উভয়ের কাছে ফোর থাকায় আমরা যদি ফোর কমন নেই তাহলে লিখতে পারি 4y² x² - 1 4m² y² এই ফোর এবং ফোর কাটা চলে যায়। এই এতক্ষণ আমরা যেটা করলাম জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করা হলো, এবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব। এম স্কোয়ার সহক থাকলো, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, ওয়াই স্কোয়ার হবে 2y, কিন্তু ওয়াই তো এক্স না, সেহেতু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে y1 হবে এবং সেটা এটার সাথে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু এখানে এটা আমরা ইউ ভির সূত্রে ডিফারেন্সিয়েশন করতে পারি। সো ইউ ভির সূত্রে যদি করি, y1² u তাকে রেখে দিলাম, y1² রেখে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 2x, কারণ x² 2x, 1 হচ্ছে 0, প্লাস আমরা লিখতে পারি x² - 1 রেখে y1² ডিফারেন্সিয়েশন করলে 2y1 y2। এখন আমরা দেখছি যে এখানে উভয় পক্ষে y1 কিন্তু সবার সাথে গুণাকারে আছে, আমরা ইচ্ছা করলে এখন y1 যদি কমন নিয়ে উভয় পক্ষ থেকে কেটে দেই 2y1, কারণ y1 এবং 2 প্রত্যেকের কাছে আছে, 2y1 এখানেও একটা 2 এবং y1 আছে, যদি কমন নিয়ে উভয় পক্ষ থেকে কেটে দেই তাহলে এই পাশে থাকে m² y = এখান থেকে y1² থেকে একটা y1 চলে গেলে থাকে y1 xy1 থাকে, 2 যেহেতু 2y1 চলে গেলে xy1 থাকে, প্লাস x² - 1 এখান থেকে 2y1 বাদ গেলে থাকে y2। এখন জাস্ট এটাকে এখানে সরি এটা হচ্ছে y1 x y1, হ্যাঁ একটা y1 যদি এখান থেকে চলে যায় y1 থাকে, এটাকে এখন আমরা জাস্ট সাজিয়ে লিখলে লিখতে পারি x² - 1 y2 প্লাস xy1, আর এটা ওই সাইডে গেলে -m² y = 0। এইটা হচ্ছে আমাদের 1নং সমীকরণ, অঙ্কটা একটু বড় কিন্তু খুব বেশি কঠিন না। এরপরে আমরা এই 1নং সমীকরণে লিবনিস থিওরাম অ্যাপ্লাই করব। সো আমরা 1নং সমীকরণটা রেখে বাকি সব মুছে ফেলি। সো 1নং সমীকরণটা আবার আমরা এখানে লিখে নিই, অতএব x² - 1 y² প্লাস xy1 - m² y = 0। সো এই লাইনটাতে আমরা লিখব অ্যাপ্লাইং লিবনিস থিওরাম, সংক্ষেপে লিখলাম। সো লিবনিস থিওরাম অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি x² - 1 y, এখানে যাই থাকবে তার সাথে n যোগ করে দেবো, n+2, যেহেতু এখানে x এর পার্ট আছে বা x এর ফাংশন আছে, সো আমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথমে nc1 লিখতে হবে, nc1 এর মান n সেটা লিখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x - 0, সো 2x ইনটু এখানে y n+2 থেকে এক কমলে yn, এখনও x থাকায় nc2 এর ভ্যালু হচ্ছে n(n-1)/(2), একবারে লিখে দিলাম nc2, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x ডিফারেন্সিয়েশন করলে পাবো 2 ইনটু y, এখানে সরি n+1 হবে, কারণ এখানে n+2 ছিল, এখানে n+1, এখানে হবে n, তাহলে আমাদের এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে এবং এটার এখানে কোনো x এর পার্ট এখন আর নেই, x নেই মানে প্রথম পার্টের লিবনিস থিওরাম অ্যাপ্লাই করা হয়ে গেল। দ্বিতীয় পার্টটাতে আমাদের আছে xy1, তাহলে এখানে n+1 লিখলাম, যাই থাকবে তার সাথে n যোগ করলাম, এখানে যেহেতু x আছে সেহেতু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, nc1 এর মান n লিখলাম, x ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 দিয়ে গুণ করা না করা সমান, এখানে আমরা n+1 থেকে 1 কমলে n হবে, এবং লাস্টে আমাদের আছে -m² y, সেহেতু y এর সাথে কিছু না থাকে এখানে একটা n হবে। সো লিবনিস থিওরাম অ্যাপ্লাই করা হয়ে গেল,
এটাকে এখন সাজিয়ে আমরা ওটার সাথে মিলিয়ে দেব জাস্ট এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস এখানে আমরা দেখতেছি এন প্লাস ওয়ান দুইজনের কাছে আছে এন প্লাস ওয়ানের কাছে আছে এন কাছেও আছে এবং দুইজনের কাছে এক্স গুণ আকারে আছে সো আমরা এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন নিব এখান থেকে পাবো টু এন এখান থেকে পাবো প্লাস ওয়ান সো আমাদের দ্বিতীয় পদটাও দেখা যাচ্ছে মিলে গেল এখন আমরা এন যাদের কাছে আছে সেগুলো কমন নিব এন কার কার কাছে আছে এন আছে এখানে এবং এখানে এবং এখানে সো আমরা এখানে প্লাস লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়াই এন কমন নিলাম ইকুয়াল টু জিরো এখানে আমরা পাচ্ছি এই টু আর ফ্যাক্টোরিয়াল টু কাটা যায় এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান তার মানে এন ইন্টু এন এন মাইনাস ওয়ান মানে এন স্কোয়ার মাইনাস এন গুণ করে দিলে এখান থেকে থাকে প্লাস এন এখান থেকে থাকে প্লাস এখানে যেহেতু আমরা প্লাস নিছি সো এখানে মাইনাস এম স্কোয়ার এবং এই এন এবং এন কাটা গেলে যেটা থাকে সেটা হুবহু এটার সাথে মিলে যায় সো পরের লাইনে আমরা এটাকে এই এন আর এন বাদ দিয়ে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন লিখে দিলেই হয়ে যাবে সো আরেকটা লাইন আমি আর লিখলাম না এই পর্যন্ত করলেই প্রুভড